দশম শ্রেণীর ছাত্রী 14 বছরের ভাগ্নিকে পতিতাবৃত্তি বাধ্য করার অভিযোগ উঠেছে মামা মামির বিরুদ্ধে। রাজধানী ঢাকার উত্তর বাড্ডার ঘটনা এটি। মেয়েটি বাড্ডার একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্রী বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করলে মামি রুমাকে, বয়স 32, তাকে গ্রেফতার করা হয়। মামা পলাতক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে যখন চতুর্থ শ্রেণীতে পড়ত তখন আমার স্ত্রীর বড় ভাইয়ের বাসায় লেখাপড়ার জন্য পাঠানো হয়, এখন মেয়ে দশম শ্রেণীতে পড়ে। এই খারাপ কথা মুখে আনতেও লজ্জা করে। মামা মামি এমন কাজ করতে পারে? 3 বছর যাবত আমার মেয়েকে দিয়ে খারাপ কাজ করায়। ওর মামা নিজেও তার সঙ্গে খারাপ কাজ করে। তিনি বলেন, ওরা মেয়েকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দিত না, পরে মেয়ে আমার কাছে সব খুলে বলে। ওর মামি রুমা ও রুমার বড় বোন তাকে দিয়ে পতিতাবৃত্তি করাতো। তার মামা হান্নান চাপরাশি মামি রুমা ও মামির বড় বোনের নামে বাড্ডা থানায় মামলা করেছে। এরপর রুমাকে গ্রেফতার করে পুলিশ। তার মামা হান্নান চাপরাশি এখন পলাতক। বাড্ডা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ বলেন, ভাগ্নিকে দিয়ে মামা মামি পতিতাবৃত্তি করাতো। ওর মামি তাকে পতিতাবৃত্তি করতে বাধ্য করত। পরে মেয়ের বাবা বাদী হয়ে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। তিনি বলেন, ভুক্তভোগী ওই মেয়ের মামি রুমাকে গ্রেফতার করা হয়েছে। তার মামা হান্নান পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ভুক্তভোগী ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ডামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। জানতে পেরেছি মেয়ের বাবা ওই ঘটনা ধামাচাপা দিতে 2 লাখ টাকা আদায়ের চেষ্টা করেন, তবে আমার মেয়ের বক্তব্যের উপর ভিত্তি করে মামলা নিয়েছি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।